দিল্লির পর এবার বিজেপির মিছিল থেকে গলি মারো আওয়াজ উঠল বালুরঘাটে, তাও আবার মিডিয়াকে লক্ষ্য করে। শনিবার দুপুরে বিজেপির তরফ থেকে বালুরঘাট, গঙ্গারামপুর, কুমারগঞ্জ ও তপন এই চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নিয়ে মনোনয়ন জমা দেবার জন্য এক মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শাসকের দপ্তরের কাছাকাছি আসার আগে পুলিশের দেওয়া ব্যারিকেডের কাছে আটকে যায়। এরপরে ব্যারিকেডের ভিতর নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুধু প্রার্থী ও তার সঙ্গে দুজন করে মাত্র জেলা শাসকের দপ্তরের দিকে যাবার ব্যাপারে বিধি নিষেধ আরোপ থাকায় প্রার্থী সমেত অন্যান্য নেতা কর্মীদের মধ্যে হুড়োতাড়া পড়ে যায়। সেই সময় সংবাদ মাধ্যমের লোকজনরা তাদের কাজ করার জন্য ব্যস্ততা দেখালে এই মিছিলের ভিড়ের মধ্যে থেকে মিডিয়াকে উদ্দেশ্য করে বলতে থাকা হয় গলি মারো মিডিয়াকে। এরপরই মিডিয়ার লোকজন তার প্রতিবাদ জানাতে বিজেপির তরফ থেকে অস্বীকার করা হয়েছে ঘটনাটি। টিএমসির পক্ষ থেকে সাংবাদিকদের অপর গুলি মারো মন্তব্য করাকে তীব্র নিন্দনীয় বলেছেন। নমিনেশন শেষে সাংসদ সুকান্ত মজুমদার গুলি মারো প্রসঙ্গে ক্ষমা চেয়েছেন বলেও খবর।